অনেক স্বপ্ন ছিল বড় হয়ে একদিন বিদেশে যাব। মা বাবা ভাই বোন সবার ইচ্ছা আবদার পূরণ করব, নিজের ছাওয়া পাওয়াগুলো নিজের ইচ্ছা মতন পূরণ করে নেব। হ্যাঁ, আজ আমি প্রবাসী, আমিও আজ 8-10 জনের মতন প্রবাসের খাতায় নাম লিখিয়েছি। দেশে থাকতে আমি যা কিছু ভাবতাম, আজ আমি প্রবাসে এসে দেখি তার সব কিছু উল্টা। ভেবেছিলাম প্রবাসে সোনার হরিণ আছে, সত্যি কথা কি প্রবাসে কষ্ট ছাড়া কিছুই নেই। আমার স্বপ্ন পূরণ করতে পারি আর না পারি, একের পর এক পরিবারের স্বপ্ন ঠিকই পূরণ করছে। যে মানুষটার ঘুম ভাঙত সকাল 10টা বাজে, আজ প্রবাসে এসে সেই মানুষটা ঘুম ভাঙে ভোর 5টা বাজে। জীবন বড় কঠিন, যার ঋণ কোনোদিন শুধ হবে না। প্রবাসে এসে বন্ধুদেরকে প্রচুর মিস করি, তাদের ছবি ফেসবুকে দেখলে ইচ্ছে করে আবার ফিরে যেতে সেই চিরচেনা পুরনো দিন। জানি চাইলেও আর কোনোদিন একতে পারবো না কোনোদিন, এখনও ভীষণ মিস করি সেই পুরনো দিনগুলোকে। প্রতিটা প্রবাসী নিজের জন্য কিছুই করে না, যা কিছু করে শুধু পরিবার পরিজন প্রিয়জনদের জন্য। নিজে জলি পুরি তাতে কি, আমার জন্য পরিবারের মুখে একটু হাসি ফুটাতে পেরেছি তাতেই আমি মহা খুশি। হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, যে মা বাবার সন্তান প্রবাসে থাকে, যে বোনের ভাই প্রবাসে থাকে, যার স্বামী প্রবাসে থাকে এবং যার বাবা প্রবাসে থাকে, তাদের সবাইকে তোমার হেফাজতে রাখে। প্রতিটা প্রবাসী যেন তার মা বাবা ভাই বোন সন্তানদের কাছে ফিরে যেতে পারে।